ইশরে বা, অনেকটা বেলা হয়ে গেল, বিকেল পর্যন্ত হয়ে গেল, এখনো ওই মরা বেটা মরা ব্রাহ্মণ কাজের লোক নিয়ে আসলো না। না না, আর একটু অপেক্ষা করি, দেখি আসে কিনা। আসতে না আসতে মরার বেটা বড়া, বাপরে বাপ, তো তাল আজকে তো কিছু বলতে পারবে না। আরে গিনে, কি হয়েছে তোর মাথা ব্যথা? আচ্ছা আচ্ছা, এসে পড়েছ? হ্যাঁ এসে গেছি তো। আচ্ছা কোথায়, কাজের লোক নিয়ে এসেছ তো? হ্যাঁ কাজের লোক নিয়ে এসেছি তোর জন্য, একেবারে আর তোকে চিন্তা করতে হবে, তোকে কোনো কাজ করতে হবে। সত্যি বলছো, কাজের লোক নিয়ে এসেছ? বাবা, আজ আমার কত মনে আনন্দ। আচ্ছা বলো, তুই আমাকে স্বামী বলবে তো? স্বামী বলবো, সব কিছু বলবো গো। বলবে? হ্যাঁ। আচ্ছা কাজের লোকটা দেখি কোথায়। আমা আই আই, দেখ দেখ কত সুন্দর কাজের লোক নিয়ে এসেছি। তোমাকে কাজের লোক নিয়ে আসিতে বলেছি একটা, তার সঙ্গে আবার পিছনে ওটা কি কিসের লেজ? ওটা কি নিয়ে এসেছো? আমার মাথাটা গেছে। আমার মাথা গেছে? হ্যাঁ গেছে। তোমাকে আমি বলেছিলাম একজনকে আনতে, তুমি দুজনকে নিয়ে এসেছো। ওই বাজার থেকে যদি গাই কিনা যায়, তাহলে গাই কিনে কিনতে গেলে বাছুরটা কিনবো না তো কি কিনবো? চুপ করো। আচ্ছা আচ্ছা, এই কথা, বাড়িতে মনে হচ্ছে অনেক খাবার দাবার রয়েছে নাকি? আচ্ছা শোনো, আমি কিন্তু একজনকে খাওয়া দিতে পারবো, একজনের বদলে দুজনকে খাওয়া দিতে পারবো না। আরে বলে দিচ্ছি আমি তোমাকে, সেই কথা চেষ্টা দিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। কারে কাকে খাওয়ায় তারা তো নিজেই নিজে খায়, নিজের নিজের খাওয়ার নিজে নিজে জোগাড় হয়ে যাবে, তুমি চিন্তা করো। আচ্ছা আচ্ছা, ওরে বাচ্চাটা এসেছে তো, কি হয়েছে? বাচ্চাটা আমাদের কাজ করবে, আমাদের ফুল টুল তুলবে, পূজার অনেক কাজ আছে, ফুল তোলা কাজ আছে, এগুলো করাবো। তোমার কি মাথায় বুদ্ধি শুদ্ধি নাই? আচ্ছা বেশ 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 গো, আমি বুঝতে পারিনি, তোমার কাজের তো লোকের দরকার তাই তো? তোমার আছে তো আমার দরকার নেই। আচ্ছা আচ্ছা, তাহলে আমি মানে সুখে খাবো তো তুমিও সুখে খাবে তাই তো? আরে কি করব, বয়স হয়ে গেছে এখন, সেটা করতে হবে। আচ্ছা এই কাজের লোক তোকে এনে দিলাম, তুই তোর কাজ তুই বুঝে দে, আমি ওর আমার কাজকে আমি বুঝে দিচ্ছি। এই যে শোনো, কেন মা? তুমি আমাদের বাড়িতে কাজ করতে এসেছো? হ্যাঁ মা। বেশ তবে শোনো দাদু ভাই, আচ্ছা বলো তো তুমি কাপড় কাচতে পারবে? পারবো মা। বাস আমি যা বলবো তুই তাই শুনবি। এই ফুসুর ফুসুর কি করছো এদিকে? আমি দাদু ভাই সত্যি কথা। দাঁড়া চুপ করো। বাসন মাজতে পারবে? পারবো মা। দেখো আমার বাড়িতে অনেক কাজ, সব কাজ কিন্তু তোমাকে করতে হবে। আমাকে দেখিয়ে দিবে, আমি সব করবো মা। বেশ বেশ, আমি তোমাকে কি কি কাজ করতে হবে সব দেখিয়ে দেব। যা তুমি তোমার কাজ বুঝিয়ে দাও, আমি আমার কাজ বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে চলো চলো মা, আমি তোমাদেরকে কি কি কাজ করতে হবে শিখিয়ে দেখিয়ে দেব। চলো চলো চলো, এই যে চলো। এদিকে আয়। আচ্ছা তোমার আবার কি হলো? আরে মনে একটা আমার স্বাদ জেগেছে রে। কি বললে? মনে স্বাদ জেগেছে? আচ্ছা আচ্ছা, আজকে আমাদের তোমাকে আমি এমনি বলি মরা এটা মরা, আজকে আবার মনে স্বাদ জেগেছে। আচ্ছা বলো দেখি, এমন কি স্বাদ জেগেছে বলো? আজকে আমাদের কত আনন্দের দিন তাই না? আজকে আমাদের বাড়িতে কাজের লোক এসেছে, আমাদের আর কোনো চিন্তা নেই, কোনো ভাবনাও নেই, তোমার কাজ তুমি করবে আর আমার কাজ আমি করব। তো আমাকে কি করতে হবে গো? তোমাকে একটি আমার সঙ্গে শুধু মিষ্টি মিষ্টি হাসি মুখে দুটি কথা বলতে হবে। বলছি তো বলো। তোমার শুধু টক টক কথা, এই বিয়ের দিনে যে তুমি বিয়ের দিনে আমাদের ওই যে সেই গানটা বলেছিলে, সেই গানটা বলো তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে বাসর রাত্রে মানে তোমার আমার যেদিন বিবাহ হয়েছিল সেদিনের কথাটা বলছো তো? বাসর করে যেটা গান গাইছিলাম সেটা গাইতে বলছো? তোমার মনে ভীষণ সাজ জেগেছে। আহা কি করি সাজ জেগেছে।
আচ্ছা ঠিক আছে, তুমি যখন আমার আমার জন্য কাজের লোক নিয়ে এসেছো বাড়িতে, আমি সেই কথা শুনে বেশ আনন্দ, খুব খুশি হয়েছি। তাই বলছি বেশ বেশ, তোমার মনে আজকে অনেক সাজে গেছে, তাই আমি সেই গানটা গাইবো না, একটা নতুন গান করবো, ঠিক আছে? নতুন গান শিখেছো? শিখেছি না, তুমি তো ওইদিক সেদিক ঘুরে বেড়াও, আমি কত বড় বড় মোবাইল দেখেছি, কত গান শিখেছি। মোবাইল দেখে দেখে তুমি গান শিখেছো? হ্যাঁ গো। আরে তো আমারই সেটা গান শোনার দরকার, আরে বলো দেখি শুনি। আচ্ছা আচ্ছা তুমি বসো, আমি মন প্রাণ দিয়ে তোমাকে গান শুনি। আচ্ছা বলো। দিনে রাইতে তোমায় আমি, দিনে রাইতে তোমায় আমি, ও গো খই যা মরি রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে। সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে। অনেক কাজ রয়েছে, চলো। মাস্টার আমার একটা শুকর হারিয়ে গেছে, কোথায় গেল শুকরটা বলো মাস্টার? একটা শুকর তুমি চুরি করেছো, আমি কালুয়া ডোম আছি। এ বান্দা কৃষ্ণ বান্দা আছে, রাধে রাধে জয় রাধে বাবা বলে। বাবুল
এ প্রদীপ বাবু, এই আমার একটা সুর কে খাইছে, বুড়াটা খেয়েছে, কে খাইছে এটা লোক? হ্যাঁ বেটা, একটা শুকর হারিয়ে গেলে আমি তোকে ডান্ডা মেরে ঠান্ডা করে দেব। আমি আছি কালুয়া ডোম, আমি কৃষ্ণ রাধে মা ভক্ত আছি, জয় রাধে বাবা। রাধে ও রাধে, কান্হা রুঠা দিল টুটা, আব তু সিয়াছে রাধে, মেরে দিল মে সমায়া। এই বেটা আমি, এই রুক যা বেটা, আমি সবসে মা কা ভক্ত আছি, বলো সবসে বলো জয় রাধে, সবকে বলো জয় রাধে। রাধে ও রাধে, রাধে ও রাধে, কান্হা রুঠা মেরে দিল টুটা, আব তু সিয়াছে রাধে, মেরে দিল মে সমায়া, আব তু সিয়াছে রাধে, মেরে দিল মে সমায়া। মেনে শুনা মেরি কানা, তের দিল মে সমায়া, শুনা তের কানা মেরে দিল মে সমায়া, রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে, রাধে রাধে কৃষ্ণ, এক দুজে মে এসে বিরাজে, ভেদ না কই নাম মেরে দিল মে, মেরে দিল মে সে সমায়ে। রাধে ও রাধে, রাধে ও রাধে, আরে বেটা আমি কালুয়া ডোম আছি, একদিকে আমার সংসার, একদিকে আমার সুখরের ঝড়, এক বান্দা আমি, দুটো কাজ আছে আমার, লেকিন একটা নকরের বহুত দরকার আছে। এ বাবু, তুই আমার ঘরে নোকর থাকতে পারবি না, পারবি না, তুই ধনী লোকের বেটা আছিস। হে হে বদ্রি বাবু নাঠা, তুই আমার সুখরে ঝাঁক চড়াতে পারবি? তুই বাবু তোর শাস্ত্রীকে দেখ ভাল গো, তুই পারবি না। এ বাবু, মাস্টার বাবু, আপনি তো ঝর্ণা মহন্তকে সঙ্গে আছেন, আমার শুকরে ঝাঁকুরে দেখতে পারবেন? পারবেন না, পারবেন না। এই শুনেন, আমি আছি, চলবে
একটা নকরের দরকার আছে, আমি সেখানে যাব, একটা নকরে জোর আসবো। হে বাবু, ও মাস্টার, একটা নকর কোথায় বাবু? বাবু বলে দেন কোন দিকে যাব আমি, ওদিকে যাব। আমার লোক সঙ্গে বহুত করিয়াছে, লেকিন একটা নকর আমার বহুত দরকার আছে।